আপনি যদি আপনার জীবনে নতুন কিছু শিখতে চান বা নতুন কিছু জানতে চান, অবশ্যই আমাদের এই আস্তিক পরিবারে আপনাকে জানাই সাদর অভ্যর্থনা। বন্ধুরা, নিজের জীবনে আরও উন্নতি করতে পরিশ্রমের পাশাপাশি কিছু উপাচার করে নিজের দুর্ভাগ্যকে সৌভাগ্যে বদলাতে অবশ্যই আমাদের সঙ্গে আপনিও যুক্ত হয়ে যান। নমস্কার সবাইকে, আস্তিক পরিবারের পক্ষ থেকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজকে এই ভিডিওতে আপনি জানতে পারবেন এখন চলছে পৌষ মাস। আজ প্রায় হাফ দিন হতেই চলল পৌষ মাসের 14 তারিখ। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে বলি, বৃহস্পতিবার বৃহস্পতি গুরুর বার বলে আমরা জানি এবং অনেক জায়গায় প্রচলিত আছে বৃহস্পতিবার লক্ষ্মীর বার। আবার অনেক এলাকায় শুক্রবারেও লক্ষ্মীর বার হিসেবে পুজো করা হয়। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো এই বৃহস্পতি অথবা শুক্র যে কোনো একটি বারে আপনি আপনার বাড়িতে নিয়ে চলে আসুন এই ফুল এবং একটি ফল, যেখানেই দেখতে পাবেন, যদি দেখতে পান নিয়ে আসবেন, একদম ছাড়বেন না। যদি আপনি এটা পান, মা লক্ষ্মীর কৃপা দৃষ্টিও আপনি পাবেন, কারণ দেবী লক্ষ্মী এই জিনিসগুলিকে অত্যন্তই পছন্দ করেন। মূল পর্বে প্রবেশ করার আগে আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, অবশ্যই একবার করে হলেও বলুন, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী দেবীর জয়। দর্শক বন্ধুরা, সর্বপ্রথম আপনি আপনার বাড়িতে কড়ি, লক্ষ্মী কড়ি নিয়ে আসবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, কিন্তু বাজারে আপনি অনেক রকমের কড়ি পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু বুঝে শুনে এই কড়ি আপনাকে বাড়িতে কিনে আনতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি যেমন তেমন কড়ি কিন্তু কিনে আনতে পারবেন না, আপনাকে নিখুঁত বাছাই করে একদম, যেগুলোকে সাদা রঙের যে কড়িগুলি হয়ে থাকে সেই দশকর্মার দোকানে গিয়ে পেয়ে যাবেন, সেই রকম কড়ি কিনে আনতে হবে। এবং শুধু কিনে আনলেই তো হবে না, আপনাকে এটি দেবী লক্ষ্মীকে অর্পণও করতে হবে তার চরণের কাছে। দ্বিতীয় আরও একটি জিনিস যেটি দেবী লক্ষ্মীর খুবই প্রিয়, দক্ষিণাবর্ত শঙ্খ। বন্ধুরা, শঙ্খধ্বনি অত্যন্তই পবিত্র, শাঁখের আওয়াজ খুবই শুভ বলে মনে করা হয় এবং যে কোনো শুভ কাজে এই শঙ্খ বাজানো হয়ে থাকে। তো দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম শ্রী শ্রী বিষ্ণুদেবের 4 হাতে রয়েছে। এই শঙ্খ তাই মা লক্ষ্মীরও অত্যন্তই প্রিয়, এমনকি কুরুক্ষেত্রের যুদ্ধ সময় পাণ্ডবরা শঙ্খ বাজিয়ে, এই দক্ষিণাবর্ত শঙ্খ স্বয়ং শ্রীকৃষ্ণ বাজিয়ে তারপরেই তার যুদ্ধযাত্রা শুরু করেছিলেন এবং সেই যুদ্ধে তারা বিজয়ী হয়েছিলেন। তো দর্শক বন্ধুরা, একে বিজয়ের সংকেত বলে ধরা হয় এবং এই শঙ্খ বাড়িতে থাকলে এটাকে মনে করা হয় বাড়ির মঙ্গলের প্রতীক বলে ধরা হয়। তাই আপনার বাড়িতেও যদি এই দক্ষিণাবর্ত শঙ্খ থাকে, মনে রাখবেন এই দক্ষিণাবর্ত শঙ্খ আপনার বাড়িতে থাকলে তার পুজো করবেন। হ্যাঁ বন্ধুরা, এতে করে আপনার বাড়িতে কিন্তু
যে অশুভ শক্তি তার নাশ হবে এবং মঙ্গল শুভর সূচনা হবে। এরপরে আপনাদেরকে যে ফুলটির কথা বলবো, যে ফুলটি মা লক্ষ্মীর পুজোয় অবশ্যই দিতে হয়, না হলে তার পুজো অসম্পূর্ণ থেকে যায়। তাই আপনারা বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিনের মধ্যেই যে কোনো একটি দিন এই পৌষ মাস চলাকালীন যদি দেবী লক্ষ্মীকে পদ্ম ফুল অর্পণ করতে পারেন, হ্যাঁ বন্ধুরা, পদ্ম ফুল অর্পণ করতে পারেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার মনস্কামনা খুব সহজে পূরণ করে নিতে পারবেন। হ্যাঁ, একদিক দিয়ে আপনি আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবেন, অন্যদিক দিয়ে মা লক্ষ্মী খুশি হলে তিনি তার দুহাত ঢেলে আপনাকে ধন সম্পদ দেবেন, সৌভাগ্য দেবেন, সমৃদ্ধশালী করে তুলবেন। তাই আপনাদেরকে আমি বলবো, এই সুযোগ কেউ হাতছাড়া করবেন না, তবে মনে রাখবেন সবটাই করবেন নিজের মনের ভক্তি থেকে, শ্রদ্ধার সহিত, আন্তরিকতার সাথে। এবং যে ফলটির কথা বলবো, পদ্মফুলের মালা দিতে পারেন বা একটি পদ্ম ফুল অর্পণ করতে পারেন, এছাড়া নারকেল বা আমরা যাকে বলি শ্রীফল, এই নারকেল আপনি মা লক্ষ্মীকে অর্পণ করবেন। নারকেল দেখে থাকবেন সব পুজোই প্রায় ব্যবহার করা হয়ে থাকে এবং এই নারকেলের নাড়ুবাণীও আপনি কিন্তু মা লক্ষ্মীকে দিতে পারেন। তাই নারকেল বা এই শ্রীফল যদি কিনে আনতে পারেন, বাজারে পান, অবশ্যই নিখুঁত কিনে আনবেন, দিয়ে মা লক্ষ্মীকে তার পুজোর সময় তাকে সেটি অর্পণ করে দেবেন। এছাড়া যদি ধানের শীষ কোথাও দেখতে পান, সেক্ষেত্রে এই ধানের শীষ দেখতে পেলে আপনি একদম ছেড়ে দেবেন না। যদি আপনিও ধনবান ব্যক্তি হতে চান, সৌভাগ্য সমৃদ্ধশালী হয়ে উঠতে চান, তাহলে এই ধানের শীষ মা লক্ষ্মীর পাশে যে কৌটো থাকে বা তার বাঁ হাতে আপনি অবশ্যই এই ধানের শীষ দিয়ে দেবেন। এতে দেবী লক্ষ্মী খুবই সন্তুষ্ট হবেন এবং তার কৃপাদৃষ্টি আপনার ওপরে পড়বে। তো দর্শক বন্ধুরা, যদি আপনিও দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টি থেকে বঞ্চিত হতে না চান, তাহলে আপনিও এই ফুল ফল এবং বাদবাকি যা যা জিনিসের কথা বললাম, যেগুলো মা লক্ষ্মীর খুবই প্রিয় জিনিস, যা দিয়ে আপনি দেবী লক্ষ্মীকে আপনার গৃহে বেঁধে রাখতে পারবেন, আপনার গৃহে আকর্ষিত করতে পারবেন, সেই জিনিসগুলি আপনার বাড়িতে নিয়ে আসুন। দেখবেন মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে আর চলে যাচ্ছে না। এছাড়াও মা লক্ষ্মীর পদচিহ্ন আপনারা কিনে এনে দেবী লক্ষ্মীর চরণের সামনে সেটিকে দিয়ে দেবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে, এবং সেই পাদুকাও কিনে আনতে পারেন বা পদচিহ্ন কিনে আনতে পারেন, কিংবা একেবারেই যদি আপনার কাছে টাকা না থাকে সেটি কেনার, তাহলে সেক্ষেত্রে আপনি আলপনা দিয়ে বাড়ির চৌকাঠে মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করবেন। কিন্তু ভুলেও পদচিহ্ন বাইরের দিকে পা করে আঁকবেন না, সেই পদচিহ্ন সামনের দিকে মুখ করে আঁকবেন, যেন আপনার বাড়িতে প্রবেশ করার সময় যেদিকে পা থাকে, মা লক্ষ্মী প্রবেশ করছেন সেই রকমভাবে আঁকবেন। এটি করলে মা লক্ষ্মী আপনার গৃহ থেকে মুখ ফিরিয়ে চলে যেতে পারবেন না, আপনার গৃহে তিনি একবার হলেও অবশ্যই প্রবেশ করবেন। তাই আপনাদের কাছে এইটুকুনি বলার ছিল। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি জানাবেন, আর মা লক্ষ্মীর নাম স্মরণ করবেন, মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন যারা পারেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, কিন্তু আবার পরের ভিডিও নিয়ে চলে আসছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করছি।